সো হ্যালো বন্ধুরা, আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন এবং আপনার অ্যাকাউন্টে যদি টাকা না এসে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি। কেননা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কে কে টাকা পাবেন এবং কে কে টাকা পাবেন না, এবং যারা টাকা পাবেন না তাদেরকে কি করতে হবে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো দেখুন, এই কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে রাজ্যের সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে এই প্রকল্প শুরু করেন, এবং প্রথমেই এই টাকাগুলি দেওয়া হতো চেকের মাধ্যমে। তো এখন আর চেক নয়, ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকাগুলি দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেকেরই প্রবলেম হচ্ছে, অনেকেরই অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না। তো বন্ধুরা, যাদের অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হচ্ছে তারা কি করবেন? তো দেখুন, আমারও এরকম একটি প্রবলেম হয়েছে। তো আপনাদের সামনেই আমরা আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাবো এবং এখানে আমরা সলিউশনটি বের করবো যে আমাদেরকে কী করতে হবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে যাদের এক একরের বেশি জমি কিংবা এক একর জমি তাদেরকে বছরে 2 কিস্তিতে 10,000 টাকা দেওয়া হবে, এবং যাদের নিম্নত 100 শতক কিংবা 100 শতকের বেশি জমি তাদেরকে বছরে 2 কিস্তিতে 4,000 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আমাদের 7 শতক জমিতে আমরা পেয়েছি 2,000 টাকা গতকালকে। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা লাইভ প্রুফ দেখাবো। সো দেখুন, এখানে আমরা 2টি আইডি লগ ইন করবো এবং 2টি আইডিতে আমরা লাইভ দেখে নেব। সো আপনারা দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু, এবং এখানে আমাদের ভোটার আইডিটি দিয়েছি, দেন আমরা সার্চে ক্লিক করেছি। তো তারপর আমাদের যে পুরো তথ্যটি চলে আসে, সো আমরা আবারও ভালো করে দেখব। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে কৃষক বন্ধুর আইডিটি লাগে সেই আইডিটি আমাদের এখানে দিয়েছে। দেন এখানে আমাদের ফার্মার নেম এবং ডিস্ট্রিক্ট এবং ব্লক এবং গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ এবং কতখানি জমি এসে সেই অংশ, এবং এখানে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ। ওকে, তো এটির বদলে আমরা গতকালকে 2,000 টাকা পেয়েছি। ওকে, তো আপনারা কীভাবে সার্চ করবেন সেটিও আপনাদেরকে দেখাবো। সো এখানে আমরা আবারও একটি আইডি লগ ইন করবো, অর্থাৎ ভোটার আইডি লগ ইন করবো। তো সেখানে কিন্তু আমরা ফুল ইনফরমেশন দেখে নেবো। ওকে, তো চলুন। তো দেখুন, আমরা আইডি আর একটি আইডি দিয়ে সার্চ করলাম, তো তেমনি তারও কিন্তু ইনফরমেশন চলে আসে। সো আমরা একটু জুম করবো আপনাদের সুবিধার জন্যে। সো সেম প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কৃষক বন্ধুর আইডি এবং এখানে তার নাম এবং ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং কতখানি জমি আছে, এবং এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ডিলেট ফার্মার। এবং কৃষক বন্ধুর যে আইডিটি সেখানে কিন্তু একটি আইডি প্রোভাইড হয়েছে, কিন্তু একটি আইডি প্রোভাইড হয়নি। ওকে, তো দেখুন এখানে যেটি আপনারা আমরা দেখাতে চাচ্ছি সেটি হলো, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস আগেরটা ছিল অ্যাপ্রুভ, তো তারই বদলে আমরা টাকা পেয়েছি। তো আপনারা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, আপনারা যদি টাকা এখনও না পেয়ে থাকেন, তো চিন্তার কোনো কারণ নেই, মানে 1 সপ্তাহ কিংবা 1 মাসের মধ্যে টাকাটি পেয়ে যাবেন। ওকে, কিন্তু এখানে দেখুন ডিলেড ফার্মার, তো এটিতে কিন্তু আপনারা কোনো দিনও টাকা পাবেন না। তো এই সলিউশনটি আপনারা কীভাবে সমাধান করবেন সেটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, এবং কোন কোন দিন থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কোন জেলায়। আপনারা যদি আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দেখতে পারেন, সেখান থেকে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন কোন জেলায় কবে থেকে টাকা দেওয়া শুরু হবে। তো চলুন এই সলিউশনটি আমরা কল করে জেনে নেব। আমরা যেই নম্বরে কল করব সেই নম্বরটিও আপনাদেরকে প্রোভাইড করব, তবে আমরা আগে লাইভ কথা বলবো। ওকে, নমস্কার, জন অভিযোগ এবং সহায়তা দপ্তরে আপনাকে স্বাগত জানাচ্ছি। তথ্য জানার জন্য একটি কল। নমস্কার, তো আপনার নাম বলবেন আপনার? হ্যাঁ, আমার নাম আজিজ সরকার। কি সরকার? আজিজ সরকার। জেলা কি আছে? দক্ষিণ দিনাজপুর। ব্লক আছে না মিউনিসিপ্যালিটি আছে? ব্লক হলো তোমার হেলি। ম্যাডাম বলছি, আমরা যে কৃষক বন্ধুর এখানে যে নাম নথিভুক্ত করেছি, তো সেখানে আমাদের অ্যাপ্রুভের জায়গায় ডিলেট বেনিফিশিয়ারি এরকম কি যেন দেখলাম লেখা আছে। আপনি কি আপনাদের কৃষি দপ্তরে যোগাযোগ করুন, কৃষি দপ্তরে কি কথা বলবেন, ঠিক আছে? সো আপনারা জানতেই পারলেন, যাদের স্ট্যাটাসটি অ্যাপ্রুভের জায়গায় ডিলেট ফার্মার থাকবে তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে, কিংবা দুয়ারে দুয়ারে ক্যাম্প যখন বসবে সেখানে গিয়ে কিন্তু আপনারা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এই যে টোল ফ্রি নম্বরগুলি সেগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কানেক্ট করতে পারেন, এবং এই স্ট্যাটাসটি চেক করার লিঙ্কটিও কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সিম্পলি এখানে আপনার ভোটার কার্ডের নম্বরটি দেওয়ার পর সার্চ করলেই কিন্তু আপনার এই ফুল স্ট্যাটাসটি পেয়ে যাবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, দেন বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না।